সাইবার আইন কাজে লাগাতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন নেদারল্যান্ডের উপরাষ্ট্রদূত দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মিলনায়তনে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় ডেপুটি ডিরেক্টর সৈয়দ কামরুল হাসান সিনিয়র পলিসি অ্যাডভাইজার নামিয়া আক্তার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আদনান ফাহাদ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন ভুল ও অপতথ্য রোধে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানায় সাকমিট এর আওতায় গত বছরের অক্টোবর থেকে ঢাকা ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করছে সংস্থাটি